বেলডাঙ্গা থানার অন্তর্গত দয়েরধার শিশু শিক্ষা কেন্দ্রের খেলার মাঠের বিষধর কালাতসাপকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বুধবার সন্ধ্যা থেকেই খেলার মাঠে বকুল গাছের নেটে সাপটি আটকা পড়েছিল। এলাকার মানুষ বনবিভাগে খবর দিলে ফরেস্ট গার্ডরা এসে ও এলাকার স্থানীয় মানুষদের সহযোগিতায় অনেক চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা। দিয়েছি স্কুলে নেটগুলো গাছ লাগানোর জন্য ঠিক আছে, কিন্তু নেটটা দেয় না কেন? নেট দিলে সাপ, হ্যাঁ অনেক সাপ ওইভাবে আটকে গেলো মারা যাবে, কোনো পাখি হয়তো আটকে গেলো মারা যাবে। নেটটা না দিয়ে এমনি যে বাতার যে ই করা আছে ওইটাই যথেষ্ট। আজকে যে সাপটা ধরলেন ওটার নাম কি? সাপটা এটা কালাচ, বিষাক্ত বিষাক্ত। এই সাপ নিয়ে ছাড়া হবে তো জঙ্গলে? এটা নিয়ে আমরা রাখবো, তারপরে আমাদের জঙ্গলে আমরা গিয়েছি, আমাদের নিজস্ব জঙ্গল যেখানে, হ্যাঁ দমকল বাজার কি পাইকমারি, তারপরে এদিকে অনেক জঙ্গল আছে, ওই সব জঙ্গলে নিয়ে আমরা তিন চারটার সঙ্গে হয়, তারপরে আমাদের জঙ্গলে ফেলে। অপরদিকে একটি বিশালাকার ময়াল সাপের উদ্ধারকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় সোনামুখী থানার সুকাশল গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বনদপ্তর সূত্রে খবর, সুকাশল গ্রামের ধান জমির পাশে একটি পুকুর পার থেকে ময়াল সাপটিকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে সাপটিকে দেখতে পেয়ে সোনামুখী বনদপ্তরে খবর দিলে সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী সহ অন্যান্য বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ময়াল সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে যান। সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী জানান, সাপটির দৈর্ঘ্য ছিল 5 ফুট। অতিবৃষ্টির কারণে লোকালয়ে চলে আসে সাপটি। তিনি জানান যে সাপটি শারীরিকভাবে সুস্থই রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তারা সাপটিকে সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেন। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত এবং বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি রিপোর্ট, টিভি নিউজ 10। आप सबका स्वागत करता हूँ। वेल फ्रेंड्स, आप सबको आज मैं जिस विषय में बोलने वाला हूँ वो है रेस्टोरेंट चेन बिजनेस में। अगर आप सब इन्वेस्ट करना चाहते हैं रेस्टोरेंट बिजनेस में तो ये एक सही मौका है। कोरोना के बाद मार्केट में एक वैक्यूम क्रिएट हुआ है। इस वक्त में अगर कुछ इनोवेटिव कॉन्सेप्ट के साथ अगर आप लोग इन्वेस्ट करते हैं, आप लोग को अच्छा रिटर्न मिलेगा। लेकिन आप लोगों को एक जगह में इन्वेस्ट करने से नहीं होगा, आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल एस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए, सिलीगुड़ी, गैंगटॉक, दुर्गापुर, इस बेल्ट में, जल्द से जल्द मेरे से संपर्क कीजिए। 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্স রে করা হয়ে থাকে।
এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাই। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন ওখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই বিশেষেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার মতো আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোনো কোশ্চেন করেন। দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর ছিল। আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার ডাক্তার এখানে যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেন্টা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।